এই মুহুর্তে দেশ দেশে বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সম্মানিত দর্শক আমরা এখন রয়েছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে এই গ্রামের প্রান্তিক শিক্ষিত কৃষি উদ্যোক্তা যশবাইয়ের গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্টে বন্ধুরা আমরা গত তিনটি পর্বে গ্রীষ্মকালীন টমেটো চাষের বীজ বপন তারপরে আপনার যেটাকে বলে বেগুনের বীজ রোপণ গ্রাফটিং এই মাছা তৈরি এই বিষয়গুলো দেখেছিলাম আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। গ্রীষ্মকালীন টমেটো চারার কীভাবে রোপণ করবেন এবং পলিথিনটা কি ইউজ করবেন এবং এই রোপণের যে বিষয়টা বিস্তারিত আপনাদের জানাবো বন্ধুরা এর আগে আমরা আপনাদের দেখেছিলাম মাচা তৈরি পর্যন্ত অলরেডি আমাদের এই অঞ্চলে বর্ষা শুরু হয়ে গিয়েছে তাই মাচা লাগানোর পরে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে দেখুন কতটা আধুনিক পরিকল্পিত হবে জনার জজবাই ভাই তার প্রজেক্টটি সাজিয়েছেন আসলে আমার কাছেও নিজের কাছেও খুবই সুন্দর ভালো লাগে এত সুন্দর পরিকল্পিতভাবে উনি এই চাষাবাদটা করেন উনার হাত দিয়েই এ অঞ্চলে অনেক শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা এই গ্রীষ্মকালীন টমেটো চাষে উদ্বুদ্ধ হচ্ছে উনি খুব মেধাবী এবং পরিশ্রমী একজন প্রান্তিক কৃষক এই কৃষি পাশাপাশি উনি আবার দলিল লেখার কাজ কাজ করেন জমি মাপামাপি করেন দেখুন যশ ভাই আজ আহ তার জমিতে চারা রোপন করবেন আপনার যে এত সুন্দর পরিকল্পিত হবে এই বর্ষাকালে টমেটো চাষাবাদ নিজেও করছেন এবং আপনার দেখাদেখি এই এলাকায় অনেক কৃষকরা এই চাষে উদ্ভূত হচ্ছে এবং আপনার হাত ধরে অনেকে এই চাষে

অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী একজন কৃষক বহুদিন ধরে উনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করছেন এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করে উনি বলা চলে একজন সফল উদ্যোক্তা কারণ এই চাষাবাদটা করে উনি ওনার এই খুবই একসময় আর্থিক অনটনে ছিলেন এখন পুরোপুরি একজন স্বাবলম্বী অনেক জমি জামাও কিনেছেন জমি ইয়ে বর্গা নিয়েছেন যেটা বন্ধক বলে তারপরে ছেলে মেয়েদের পড়াশোনা করেছেন বাড়ি ঘর পাকা করেছেন খুবই মানে তার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে এবং ওনার হাত ধরে এলাকায় অনেক কৃষকরা এই এই বর্ষাকালীন টমেটো চাষ করছে ইনশাল্লাহ আমরা এই আমাদের এই এই প্রতিবেদনগুলোতে আমরা ইনশাল্লাহ এই অঞ্চলের যে চাষাবাদটা রেগুলার এগুলার আমরা প্রতিবেদন দেবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তাহলে আপনারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষ এর কোনো ট্রেনিং নিতে হবে না আপনারা নিজেরাই চারা উৎপাদন উৎপাদন থেকে শুরু করে একদম টমেটো যেটা চাষাবাদ পর্যন্ত আপনারা নিজেরাই করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই বর্ষাকাল অথবা গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন একটা বিষয় মাথায় রাখবেন আপনাদের যে জমিটি রয়েছে সেই জমিটি যেন অবশ্যই উঁচু হয় এবং জমির যে ব্যাটগুলো করবেন উঁচু করেও করবেন এই জমির যে টমেটোর যে গাছগুলো রয়েছে গাছগুলোর গোড়ায় যেন কোন রকম পানি না জমে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর যেটা পলি ইউজ করবেন সেটা খুব ভালো মানের পলি ইউজ করবেন যেন সাধারণ বৃষ্টিতে এটা ছিদ্র না হয়ে যায় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা জজ ভাই আমরা তো মোটামুটি গত পর্বে মাচা তৈরি পর্যন্ত দেখেছিলাম মাচার মাপটা বলে দিয়েছিলেন এখন এটা যে পলিথিনটা পলিথিনটা

যে নতুন মাটি যায় কাটাই এই মাটি মধ্যে আমি অনেক দিন তা কেটে থেকে কাটাইছি এই দিন থেকে কুবাই হাল চাষ করে রাখছি এখন কি বান দেয়া এই ব্যাট এই পলিটিং দিয়ে ছায়াও প্রায় সাত আটটা চাষ করছি সাত আটটা মুখ দিয়া একটা তথ্য আমাদেরকে একটু দেন

জানাদার বিষ আচ্ছা আচ্ছা নাকি আচ্ছা আপনার যে এই যে দেখতেছি যে স্ট্রাকচার তৈরি করছেন যেটা বলে এই মাচা এই মাচার মাপটা একটু আমাদের একটু বলে দেন কিভাবে করবে একটু কাছে এসে দেখা একটু বলে দেন

তাহলে পাটির সুতির সাথে ফ্লেক্সিবল যেহেতু এটার সাথে সাথে ই হবে আর এই পাটের সুতলিটা আবার গাছটা বড় হইলে আবার আচ্ছা 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 মানে গাছটা পুরো বড় হইলে পাটের সুতলিটা খুললে আবার ছাড়া লাগান তাহলে আচ্ছা আচ্ছা এই যে কৃষকরা এই টমেটো চারা লাগাইলো মনে করেন লাগানোর পরে এই প্রাথমিক এই এক সপ্তাহ পর্যন্ত এই গাছগুলোর কী ধরনের যত্ন করবে অনেকের তো এই যত্নের অভাবে গাছ ফাঙ্গাসে ধরে ছত্রাকে ধরে পরে ভাইরাসে ধরে এক সপ্তাহ যেতে আনে লাগানির পরে একদিন আনে কি দুই দিন পরে আনে ওষুধ দিয়ে দিল স্প্রে ওষুধ দেয় আচ্ছা একদিন দুই দিন পরে কি ওষুধ দিবে আনে এই মুক্তি আর হলো দাইতে না মেন আর হলো মুক্তি দাও হলো পোকা করে আর ভাইরাস যে বানা হয় ভাইরাস দূষণ একটা মুক্তি একটা মুক্তি ওষুধটা দিবে হ্যাঁ ওষুধ দিবে আর এটা হচ্ছে ইয়া ডায়াথেমেন যেটা আর কি ডায়াথেমেন 45 এটা হলো আনে এই মেন কো জব মেন কো জব গ্রুপে তো বাজেডি মূল বলো দি তারবো আচ্ছা মানে একটা হচ্ছে ভাইরাসের

মানে আড়াই মাস পরে সে বাজারজাত করতে পারবে পেকেও যাবে টমেটো আচ্ছা একটা বিষয় এ অনেকেই বলে যে এই ফুল আসার পরে নাকি ই করতে হয় হরমোন দিতে হয় আচ্ছা ইনশাল্লাহ আমরা সামনে এই বিষয়ে গুলা নিয়ে আমরা আরো প্রতিবেদন করব আপনার অবশ্যই ই করব। আচ্ছা আর একটা বিষয় এখানে যারা এই কৃষি নতুন করবে নতুন আপনাদের ভিডিওগুলো দেখে অনেকে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আমরাও চাই সারা বাংলাদেশেই এই টমেটো চাষটা ছড়িয়ে যাক আপনার দেখা দেখি অনেকে শিখুক তো তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন নতুনদের উদ্দেশ্যে কিছু একটা বলেন নতুনরা যদি আপনার এই টেম করার ইচ্ছা করে তাহলে আমি মনে করি শিক্ষিত উদ্যোক্তা যারা অশিক্ষিত তারাও করতে পারবে আর এটা করার জন্য যদি আমার কাছ থেকে পরামর্শ নেয় আমি যত যত সম্ভব আমি পরামর্শ দিব আমাকে মোবাইল করলে মোবাইলে পরামর্শ দেবো আসলে আমি আমার প্লটটা দেখাবো আমার দ্বারা অনেক শাশী এই নেত্রকোনা ডিস্ট্রিকে হয়েছে আর অন্য ডিস্ট্রিকেও আমার চলে গেছে এই ওয়াল বাংলাদেশে এইটা ছড়ানোর চেষ্টা মানে আপনিও চেষ্টা করছেন এই যে টেকনোলজিটা সারা বাংলাদেশে ছড়ায় যাক জি 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 আমাদের যাতে এই গেশোকালি টমেটো চাস বিদেশ থেকে আর আনতে না হয় দেশের টাকা দেশি থেকে যাক সত্যি আপনি এটা মহৎ উদ্যোগ নিছেন একটা বিষয় হচ্ছে আপনাকে পাবে কেমনে অনেকে তো আপনার ভিডিও দেখে আপনাকে তো এখানে দূর দূরন্ত থেকে আপনি পাইতে গেলে আপনার কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে আমার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফোর ফাইভ সেভেন নাইন টু ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফোর ফাইভ সেভেন নাইন টু ওয়ান আচ্ছা আচ্ছা ভাই জি ভাই আপনি তো এই চাষাবাদটা দিন ধরে করছেন জি আপনি আমাদের কিন্তু বলেন তো আপনি যে দিন দিন প্রতি বছরই এই প্রজেক্টটা একটু একটু করে বাড়াচ্ছেন কি মজা পাইছেন এটা বাড়ানোর ইচ্ছাটা হইলো আমি প্রথম মানে ছয়টি ব্যাট করা শুরু করি আচ্ছা ছয়টি থেকে আমি আস্তে 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 আমার ইচ্ছাটা হইলো যে আমি দেখি এটা কতটি করতে আমি এই অনেক সময় একটু কমও করছি অনেক সময় ষাট সত্তরটা আমি করছি এটা প্রচার যত বাড়ানি যে আমার এনে তিনটা মাছ দিবস হয়েছে ঢাকা গবেষণার থেকে মহাপরিচালক আবুল কালাম আজাব সহ আবার সংরক্ষিত আসনের এমপি মহোদয় শেফালিয়াম আন্টি এই এমপি মহোদয় সহ দিবস হয়েছে যে বেশি ব্যাট দিকেই তারা দিবস করছে তারা আমার এই যে ঢাকা গবেষণার যে ডক্টর একটা মহাপরিচালক আইসে তারা আমাদের প্রত্যাশা দিকে সারা ওয়ার্ল্ড বাংলাদেশ গুলিয়া ওই আগে নিজের হাতে নিজের ইচ্ছা নিজের চেষ্টায় যে প্রদ করছেন এটা আর বাংলাদেশে আর কোথাও নাই আমার কি এই হিসাবে তারা বাংলাদেশের প্রধান ঘোষণা দিয়ে গেছে তখন মাধ্যমে বসে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা চাই জি আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষের সারা বাংলাদেশের গুরু হয়ে উঠেন শিক্ষক হয়ে উঠেন আপনার এই চাষাবাদটা দেখে বাংলাদেশের শত শত উদ্যোক্তা তৈরি হোক আমিও আপনাদের কাছে দোয়া চাই বাংলাদেশের অল মানুষের কাছে দোয়া চাই সারা বিশ্বের মানুষের কাছে দোয়া চাই যে বা আমি এই কাজটাতে আমি আস্তে আস্তে আল্লাহ যেন আমাকে আরো অনেক উদ্দিনে পৌঁছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রচন্ড ব্যস্ততার মাঝে আমাদেরকে অনেক সময় দিলেন আপনারা যারা এই বর্ষাকালের টমেটো চাষ করবেন অবশ্যই জেনে বুঝে হিসাব করে করবেন কারণ এই চাষাবাদটা একটু সেন্সিটিভ এটা জানা বোঝার বিষয় আছে এখানে আপনি হুটহাট করে এ লাগাই দিলেই চলবে না এটার বেশ এটার ই করতে হয় নার্সিং করতে হয় এটার এই সময় মতো এটার ওষুধ দিতে হয় এটার কীটনাশক স্প্রে করতে হয় তো আপনারা জেনে বুঝে হিসাব করে এটা করবেন এটা অবশ্যই অভিজ্ঞ যারা চাষি রয়েছে তাদের কাছে পরামর্শ নিয়ে এই চাষাবাদটা শুরু করবেন সম্মানিত দর্শকবিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন